নমস্কার মেরেটিভস ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত কোভিডের হাত থেকে নিস্তার পাচ্ছেন না শিশুরা কি করা উচিত কি করা উচিত নয় এই অবস্থায় দোলাচলে অভিভাবকরা এইসব নিয়েই আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের ডিরেক্টর ডক্টর অপূর্ব ঘোষ নমস্কার আমি ডক্টর অপূর্ব ঘোষ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধিকর্তা আজকের বিষয় প্রথম ঢেউয়ে শিশুদেরও হয়েছে কারণ আমরা যখন পরে ওদের ব্লাড টেস্ট করেছি যে ওর করোনা ভাইরাস হয়েছিল কি না তার মধ্যে আমরা দেখেছি অনেকেরই পজিটিভ হয়েছে তো সেটা আমরা বলি যে করোনা ভাইরাস ইনফেকশন যেটা শিশুদের হয়েছিল এবার যেটা হচ্ছে কিছু কিছু বাচ্চার একটু সিমটম হচ্ছে কিন্তু সেটা যে সাংঘাতিক বেশি সিমটম তা কিন্তু আমি এখনই বলবো না কিন্তু আমরা যেটা করোনা ভাইরাসে বাচ্চাদেরকে ভয় পাই সেটা হচ্ছে যে ধরুন এক মাস দেড় মাস পর ওদের একটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয় মানে ধরুন চোখটা লাল হয়ে গেল হার্টটা ইনভলভ হলো কিডনিটা ইনভলভ হলো ডায়েরিয়া হলো চামড়া এফেক্টেড হলো তো সেটা মাল্টি সিস্টেম একটা ইনভলভমেন্ট একটা কাওয়াসাকি ডিজিজের ডিসিজের মতন যেটা অনেকটা সিরিয়াস এবং সেটা যদি আর্লি স্টেজে না ধরা যায় তখন তাদের হার্টটা ফেল করে তো আমরা দেখেছি এরকম যে বুঝতে পারিনি কেউ তারপরে যখন আমরা করোনাভাইরাস টেস্ট করে তার দেখলাম দেখা গেল যে তার আগে করোনা ভাইরাস হয়েছে এবং তারপর এটা এইভাবে প্রকাশ পেয়েছে এটা ইংল্যান্ডে ওরা প্রথম ধরেছে তারপর আমরা আমাদের দেশেও সেটা ধরতে পেরেছে কিন্তু ডাইরেক্ট যখন বাড়ির বড়রা যেরকম অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারাও হচ্ছে আমি অস্বীকার করব না যে হচ্ছে না কিন্তু বড়োদের প্রপোর্শনে বাচ্চাদের সিরিয়াসনেসটা অনেকটা কম করোনা যেমন একটা লাংসের প্রবলেম হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে তো বাচ্চাদের সেই তুলনায় আমরা কিন্তু পাচ্ছি না রোজই আমরা শয়ে শয়ে ফোন পাচ্ছি ডাক্তারবাবু আমাদের অসুস্থ বাচ্চাগুলো কি হবে বা কিন্তু বাচ্চাদের কোনো সিমটম নেই বাচ্চাদেরকে আলাদা করে রাখাও যাচ্ছে না সম্ভব নয় ওরা তো দৌড়ে দৌড়ে আসবে কি করে আপনি চোদ্দো দিন একটা বাচ্চাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেবেন তো সেটা তো সম্ভব নয় কিন্তু তুলনামূলকভাবে আমি এখনও বলবো যে বাচ্চাদেরকে নিয়ে এক্ষুনি প্যানিক হওয়ার কিছু কারণ নেই বড় যদি তার বাড়িতে করোনাটা না আনে তাহলে তো বাচ্চার হবে না তো বড়দেরকে যেগুলো করতে হবে যে ধরুন মাস্ক পরে চলা সোশ্যাল ডিস্ট্যান্সিং করা হ্যান্ড ওয়াশিং হ্যান্ড স্যানিটাইজার অনেকে গ্লাভস পরে আমার মনে হয় না গ্লাভসটাতে খুব একটা বেশি লাভস লাভ কিছু আছে আইদার হ্যান্ড ওয়াশিং অর স্যানিটাইজার যেহেতু স্যানিটাইজারটা অনেক সময় একটু কস্টলি হতে পারে তো হ্যান্ড স্যানিটাইজারটা হয়তো সেদিক থেকে একটু বেটারও কাজ করবে আর আরেকটাও কারণ হচ্ছে যে বাজারে এখন ভুয়ো স্যানিটাইজারে ভর্তি হয়ে গেছে আপনি যেখানে সেখানে বাজারের পাশে দেখবেন টেবিল নিয়ে কেউ একটা স্যানিটাইজার বিক্রি করতে বসে গেছে তার মধ্যে কত পার্সেন্ট অ্যালকোহল আছে সেটা তো আমরা জানি না তার তো টেস্ট করারও উপায় নেই কিন্তু এগুলো সস্তা লোকে বাজার করতে গিয়ে একটা স্যানিটাইজারও কিনে নিল তো সেই স্যানিটাইজারের কতটা কাজ সেটা আমি কিন্তু বলতে পারবো না যেহেতু সেটা আমাদের দেশে বিশ্বাসযোগ্যতা খুবই কম আমি হয়তো বলবো যে হ্যান্ড ওয়াশিং করো অথবা বড় বড় কোম্পানির স্যানিটাইজার ইউজ করো তো সেই স্যানিটাইজার হয়তো একটু কস্টলি হয়ে যাবে তো সাধারণ লোকের জন্য আমি হয়তো বলবো যে হ্যান্ড ওয়াশিং ইজ মাছ বেটার দ্যান স্যানিটাইজার সত্যি কথা বলতে কি যে করোনা ভাইরাসের কোনো চিকিৎসা হয় না এখন ফরেস্টে যে হয়তো বলবে এই যে স্টেরয়েড রেমডেসিভির সেটা সত্যিই কতটা কাজ করে সেটা মর্টেলিটিটাকে কমায় কি না সেটাও কিন্তু কেউ জানে না হয়তোবা হসপিটাল স্টেটা একটু কম হতে পারে করোনা ভাইরাসের ট্রিটমেন্ট করলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও সেই একই যে করোনা ভাইরাসের কোনো ওষুধ হয় না করোনা ভাইরাস প্রিভেনশনটাই একমাত্র উপায় তারপরেও যদি হয়ে যায় তাহলে তখন মনিটরিং বাচ্চাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে মনিটরিং যে স্যাচুরেশনটা দেখা বাড়িতে স্যাচুরেশন কিন্তু বাচ্চাদের একটা প্রবলেম হচ্ছে যে যেই মনিটরগুলো ফিঙ্গার পালস অক্সোমিটার দিয়ে যেটা বড়দের পালস অক্স স্যাচুরেশানটা দেখা যায় সেগুলো বাচ্চাদের আঙুলে ফিট করে না ছোটো বাচ্চাদের একটু বড়ো বাচ্চা হল আট ন বছর হলেও তাদের ফিট করে যাবে কিন্তু খুব ছোটো বাচ্চা সেটা ফিট করে না সুতরাং একটা উল্টো পাল্টা রিডিং দেয় সেই উল্টো পাল্টার রিডিংয়ে অনেক সময় বাবা মা নার্ভাস হয়ে যায় এবং কালকেই আমাকে একজন বললো যেটাতেও স্যাচুরেশন এইটি ফোর পার্সেন্ট দেখাচ্ছে তো আমি বললাম যে আপনি আমার কাছে নিয়ে আসুন আমাকে প্রপার যে মেশিন সেটা আছে বাট দিস মেশিন কস্ট সেভেন্টি ফাইভ থাউজেন্ড রুপিস সেটা তো লোকের পক্ষে সম্ভব নয় আর যেটা বাজারে যেটা ফাল সবসমিটার বিক্রি হচ্ছে সেটা তো মাত্র দেড় হাজার টাকা আর এত বেশি ডিমান্ড হয়ে গেছে এখন কোয়ালিটিটাও আস্তে আস্তে খারাপ হচ্ছে ব্রিদিংটা কাউন্ট করুন যে বাচ্চার ব্রিদিংটা ফাস্ট হয়ে যাচ্ছে কিনা যে কোনো লাং ইনফেকশনে আপনার কিন্তু ব্রিদিং রেটটা বেড়ে যাবে এবং সেটা আমাদের বয়স অনুযায়ী আমাদের ব্রিদিং রেটটা ভাগ করা আছে যে কতটা ব্রিদিং রেট আমি অ্যালাউ করতে পারি এই বয়সে তো সেই বয়স অনুযায়ী আমাকে দেখতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো যে না ওর লাংসের ক্যাপাসিটিটা এখনও খারাপ হয়নি যেমন করে ধরুন আমার লাংসটা করোনা ভাইরাসের ইনফেকশন হয়ে ছোট হয়ে গেছে তার তাহলে আমাকে কি করতে হবে আমাকে বারবার করে ব্রিদিং নিতে হবে যেমন আমার যদি ধরুন আমি যে বালতিটা নিয়ে জল নিয়ে যাই সেই বালতিটা যদি ছোট হয়ে যায় তাহলে আমাকে বারবার করে জল নিয়ে যেতে হবে ঠিক তেমনি লাংসটা যদি আমার কোনো কারণে ইনফেকশনে ছোট হয়ে যায় তাহলে আমাকে কিন্তু বারবার করে ব্রিদিং নিতে হবে যেই ব্রিদিংটা দেখেই আমি বুঝতে পারবো যে এর কিন্তু লাংসের অবস্থা ভালো নেই তাছাড়া বাচ্চাটা খাচ্ছে কেমন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বাচ্চাটা খাচ্ছে কেমন যদি কেউ বাচ্চা খুব ভালো করে খাচ্ছে তাহলে বুঝবেন যে বাচ্চাটা অতটা খারাপ নেই আর জ্বরটা একটা ফ্যাক্টর যে জ্বরটাও যদি দেখি যে বেশি বাড়াবাড়ি করছে কমছে না তখন আমরা বুঝি যে হ্যাঁ হয়তো একটা চেস্ট এক্স রে করে নেওয়া প্রত্যেকে একটা চেস্ট এক্স রে করে নিচ্ছে কিংবা একটা সিটি স্ক্যান পর্যন্ত করে নিচ্ছে আমাকে কালকেই একজন টেলিফোন করলো যে ডাক্তার বলেছে সিটি স্ক্যান করে নেওয়ার তারপরে একজন একটা সিটি স্ক্যান করলো তারপরে আবার সিটি স্ক্যান করো বাচ্চাদেরকে আমরা অত রেডিয়েশন দিতে চাই না এটা সর্বসম্মত যে সিটি স্ক্যান দিয়ে তুমি করোনা ভাইরাস ডায়াগনোসিস করতে পারবে না সিটি স্ক্যান দিয়ে তুমি করোনা ভাইরাস ডায়গনোস তোমার পেশেন্ট আগে দেখো যে পেশেন্ট যদি আগে খারাপ হয় তারপর তোমাকে সিটি স্ক্যানে যেতে হবে এই নয় যে আমি সিটি স্ক্যান করে আমি একটা অ্যাসিমটোমেটিক বাচ্চাকে ধরে নেবো যে ওর সিটি স্ক্যান করোনা ভাইরাস হয়েছে লোকে অনেক সময় অনেকে যেটা করছে যে আর করার বদলে একটা সিটি স্ক্যান করছে যে ইমিডিয়েটলি আমি একটা রেজাল্ট পাবো নো সেভাবে আপনাকে কিন্তু কোনো গাইডলাইন নেই যে তুমি সিটি স্ক্যান করে করোনা ভাইরাস ডায়াগনোসিস করো অনেকেই বলছে যে ভিটামিন সি খাও প্রচুর পরিমাণে না আমাদের বাচ্চারা যা পরিমাণ ফলমূল খায় সেটাই যথেষ্ট ভিটামিন সি এক্সেস কিন্তু এখানে হেল্প করবে না এখানে হেল্প করবে না অধিকন্ত নোদশায় বলে যদি কোনো কথা থেকে থাকে সেটা কিন্তু ডাক্তারির ক্ষেত্রে প্রযোজ্য নয় যে ঠিক আছে তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ একটু বেশি করে অ্যান্টিবায়োটিক দিয়ে দাও তাহলে তোমার কাজ হবে কিংবা তুমি জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছ বেশি করে জ্বরের ওষুধ দিয়ে দাও তাহলে তোমার কাজ হবে অধিকন্ত নোদশায়ো এইটা ডাক্তারির ক্ষেত্রে চলে না সুতরাং সিমিলারলি আমার যে নর্মাল যে ভিটামিন সি রিকোয়ারমেন্ট তার থেকে বেশি খুব প্রয়োজন আমাদের নেই হ্যাঁ নর্মাল ফলমূল খাও কিন্তু আমি দেখছি বাচ্চাদেরকে সমানে ভিটামিন সি ট্যাবলেট খাইয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে ফোন করছে তো সেগুলোর কোনো ভ্যালু নেই প্রত্যেকটা হাসপাতালেই কিছু কিছু পেরিয়াটিক ওয়ার্ডে কিছু কিছু আইসোলেশন ওয়ার্ড করা আছে আমাদের হাসপাতালেও আছে কিন্তু সেটা সংখ্যায় সীমিত সীমিত মানে হঠাৎ করে ধরুন একটা ওয়েও এলো ধরুন আপনার বাড়িতে আপনারা ছজন থাকে এবার তার মধ্যে যদি আরও পাঁচজন হঠাৎ গেস্ট আসে আপনি কোথায় তাকে থাকতে দেবেন আপনি তো একটা বিছানায় হয়তো সুতে দিতে পারবেন না দুজনকে আর তারপরে যখন এটা এরকম ধরনের একটা অসুয আছে তো বেড ক্রাইসিসটা তো হঠাৎ করে আসলে আপনার হবেই যেমন করে আপনার বাড়িতে হঠাৎ করে যদি পাঁচজন লোক ঢুকে যায় যেখানে আপনার বাড়িতে আপনারা ছজন থাকেন এবং সাধারণ মধ্যবিত্ত বাড়িতে ছজনের মতনই ব্যবস্থা আছে আমার বাবা মা থাকে আমার দুটো বাচ্চা আছে আমরা একটা ঘরে থাকি তারপরে তো হঠাৎ করে ঢুকলে তো আমাকে প্রথমে বসার ঘরে দিতে হবে বসার ঘরের পরে কোথায় দেবো জায়গা বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যু মৃত্যু হারটা কম কারণ বাচ্চাদের তো অরবিডিটিস কম থাকে তো সেটা হচ্ছে একটা নাম্বার ওয়ান ফ্যাক্টর বড়দের লাংস তো দীর্ঘদিনের ইউজে অনেকটা ঝাজরাই হয়ে এসছে বাচ্চাদের লাংসটা অনেক ফ্রেশ তারপরে বলে যে করোনা ভাইরাস যেখান দিয়ে ঢোকে এস ইন রিসেপ্টার দিয়ে সেই রিসেপ্টারটা বাচ্চাদের কিন্তু অতটা ডেভেলপ করে না তো সেই জন্য করোনা ভাইরাস ঢোকার ক্ষমতাটাও ঠোকার রাস্তাটাও বেশি পায় না অসংখ্য ধন্যবাদ ডক্টর অপূর্ব ঘোষ আমাদের সময় দেওয়ার জন্য শিশুদের স্বাস্থ্য সম্পর্কে আমার আরও পরামর্শ পেতে আপনারা মেডিটিপস ইউটিউব চ্যানেল ব্যবহার করুন দেখতে থাকুন শুনতে থাকুন মেডিটিপস এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না কোভিড উনিশ সংক্রমিত রুগীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নাম্বার ওয়ান এইট ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ফোর 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 ট্রিপল টু আবার বলছি ওয়ান এইট ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ফোর 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 টু 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 অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য ফোন করুন জিরো ডবল থ্রি ফোর জিরো নাইন জিরো টু নাইন টু নাইন এবং জিরো ডবল থ্রি টু টু ওয়ান নাইন সেভেন টু জিরো টু ও টু টু ফোর ওয়ান ওয়ান টু ফাইভ ফাইভ এটি কে এম সির আবার বলছি অ্যাম্বুলেন্স পরিষেবার জন্যে ফোন করতে হবে জিরো ডবল থ্রি ফোর জিরো নাইন জিরো টু নাইন টু নাইন এটি পশ্চিমবঙ্গ সরকারের এবং কে এম সির টেলিফোন নাম্বার জিরো ডবল থ্রি ডবল টু ওয়ান নাইন সেভেন টু জিরো টু ও টু টু ফোর ওয়ান ওয়ান টু ডবল ফাইভ টেলিমেডিসিনের জন্যে কল করুন জিরো ডবল থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ডবল জিরো ওয়ান আবার বলছি জিরো ডবল থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ডবল জিরো ওয়ান কন্ট্রোল রুমের জন্য ফোন করুন জিরো ডবল থ্রি টু টু এইট সিক্স ওয়ান টু ওয়ান টু এবং টু টু এইট সিক্স ওয়ান থ্রি ওয়ান থ্রি এটি কেএমসির নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ডবল থ্রি ফাইভ নাইন এইট 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 আবার বলছি এইট ডবল থ্রি ফাইভ নাইন এইট 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 এইট